গুড আফটারনুন। আজকে আমরা খুব বেশি ডিটেলসে টেকনিক্যাল ডিসকাশন করব না, কিছু কোয়েশ্চেন আনসার সেগুলো নিয়ে ডিসকাস করব। আজকে স্ন্যাংশু অ্যাভেলেবেল নেই, ও ব্যস্ত রয়েছে ওর পড়াশোনা আর ওর বন্ধুদের নিয়ে, কি একটা পড়াশোনা করছে ওই নিয়ে। তো কালকেও থাকবে আশা করছি, যদি ওকে না পাই তো আমরা বাকিটা করব। তো বেসিক্যালি আমরা ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন, নয়েজ সেগুলো নিয়ে স্টার্ট করেছি, একদম বেসিক পার্টটা স্টার্ট করেছি, বেসিক জিনিসগুলো করছি। তো বেসিকের মধ্যে আমরা দেখছি যে কোনটাকে কী বলা হয়, কেন বলে, খুব সিম্পলভাবে কাল স্ন্যাংশু এক্সপ্লেন করেছে ফ্রিকোয়েন্সিটা। তো ওকে, কোনো স্টুডেন্টকে এখন যারা রয়েছে তাদেরকে ইনভলভ করা উদ্দেশ্য একটাই, যারা ইঞ্জিনিয়ারিং করছে বা যারা পড়াশোনা করছে, যে ফ্রিকোয়েন্সি, ভাইব্রেশন এবং এগুলো খুব মেজর পার্ট, কেননা আমাদের ফিউচার যে টেকনোলজি আসছে, ফিউচার যা আসছে সেগুলোর মধ্যে এদের বিশাল বড় একটা ভূমিকা থাকবে। তো ফ্রিকোয়েন্সি আরও অনেক রকমের জিনিসের ওপরে আছে, আমরা ওগুলো ডিসকাশনে আসবো, যে রেডিও ফ্রিকোয়েন্সি রয়েছে এবং অন্যান্য সমস্ত রকমের ফ্রিকোয়েন্সি রয়েছে, তো তার ইফেক্ট কী রয়েছে, ভাইব্রেশন কীভাবে হচ্ছে, মানে ফ্রিকোয়েন্সি ইটসেলফ ইজ এ ভাইব্রেশন। আর আর একটা জিনিস যে আমি বলবো যে আপনাদেরকে অনেক কোয়েশ্চেন আসছে, অনেক নানান ধরনের কোয়েশ্চেন আসছে এবং বিভিন্ন টপিকের ওপরে আসছে, সবাই রিকোয়েস্ট করছে যে ফ্রিকোয়েন্সি সাথে আমাদের যে আর কি এনার্জি তার রিলেশন কী রয়েছে, সেটা পুরো ডিফারেন্ট পার্ট, একেবারে ডিফারেন্ট পার্ট। যেটা আমাদের এনার্জি মানে বায়োফিল্ড যেটা রয়েছে আমাদের, সেই বায়োফিল্ডের সাথে ফ্রিকোয়েন্সির কী রিলেশন রয়েছে। ইভেন আর একটু ডিটেলসে গেলে আমরা বলতে পারি বায়োফিল্ড, চক্রা, তো আমাদের যে এনার্জি বডি রয়েছে সেখানে যে চক্রাগুলো রয়েছে, সেই চক্রাগুলোর সাথে কীভাবে আর কি এটা কাজ করছে, ফ্রিকোয়েন্সি কীভাবে হয়, মানে অনেকটা বলে বলতে বলতে পারা যায় মেকানিজম অফ চক্রাস। হ্যাঁ, পুরো ডিফারেন্ট সাবজেক্ট, বিশাল বড় সাবজেক্ট, বিশাল রিসার্চের ব্যাপার। অনেক দিন আগে আমি এগুলোর উপরে অনেক পড়াশোনা করেছিলাম, নোট করে রেখেছিলাম, অনেক নানান ধরনের কোয়েশ্চেন্স রয়েছে, ফিউচারে এটা খুব মানে বড় ব্যাপার হবে। আর ফ্রিকোয়েন্সি নিয়ে আমরা আরও ডিটেলসে যাব, কেননা আমাদের জানতে হবে যে রেডিও ফ্রিকোয়েন্সি, তারপর অন্যান্য যে ফ্রিকোয়েন্সিগুলো রয়েছে, এবং আমরা সাধারণত সবাই মোবাইল ব্যবহার করি, 4G, 3G এবং 5G মোবাইলের ইফেক্ট কী হতে পারে, কত ডেডলি হতে পারে, স্পেশালি 5G ইফেক্ট, অলরেডি 4G-র ইফেক্ট আমাদের প্রত্যেকের এতেই রয়েছে। তো যাই হোক, তো অনেক কোয়েশ্চেন আনসার আছে। একটা কিছু বেসিক কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেনটা ছিল যে নয়েজের ব্যাপারে, অ্যাকোস্টিক্সে আসি, যেটা অ্যাকোস্টিক্স নিয়ে চলছে ওটাকে ফার্স্ট ফিনিশ করি, তারপর আস্তে আস্তে অন্য জায়গায় যাব। তো অ্যাকোস্টিক্স যে জিজ্ঞাসা করছে যে যখন আমরা নয়েজ বেরিয়ার ব্যবহার করছি কোনো কোনো জায়গায়, যেমন ধরুন কালকে আমি বলছিলাম যদি আমরা আমাদের বাড়ি রয়েছে বা কোনো রকম অ্যাপার্টমেন্ট রয়েছে, আমরা যদি উডেন ফ্লোর করি, উডেন ফ্লোরের তলায় আমরা ফোম ব্যবহার করি, ফোমের চায়ের তলায় যদি একটা নয়েজ বেরিয়ার দিয়ে দিই যে কোনো, তাহলে কী হবে, উপরে সাউন্ডটা নিচে কোনো রকমভাবে ইফেক্ট করবে না। ধরুন আমাদের বসার ঘর রয়েছে, ড্রয়িং রুম রয়েছে বা লিভিং রুম রয়েছে, যেখানে টিভি চলে, 5.1 মিউজিক চলে, আমরা মুভি দেখি ফ্যামিলির সাথে, বাচ্চারা খেলে বল নিয়ে, তো নিচে শব্দ যে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে, তো সেখানে তো এগুলো করাটা খুবই ভালো, উচিত। যাই হোক, তো এটা একটা পার্ট। সেকেন্ড হচ্ছে স্টুডিওর ক্ষেত্রে আমরা কী করি, যে অনেক জায়গায় যখন স্টুডিও কনস্ট্রাকশন হয় বা যখন দেখি অনেক কনস্ট্রাকশন হয়, তো একটা খুব ভালো কোয়েশ্চেন এসেছে, কোয়েশ্চেনটা এটাই যে আমরা যখন নয়েজ বেরিয়ার দেবো এয়ার গ্যাপ দিয়ে, মেন ওয়াল থেকে এয়ার গ্যাপ দিলাম, দিয়ে যখন নয়েজ বেরিয়ার দিচ্ছি, নয়েজ বেরিয়ারটা দেওয়ার জন্য আমরা অনেক সময় স্ট্রাকচার করি, ঠিক আছে, অ্যালুমিনিয়াম স্ট্রাকচার হতে পারে, জিআই স্ট্রাকচার হতে পারে, উডেন স্ট্রাকচার হতে পারে। তো যখন আমরা কোনো স্ট্রাকচার করছি, তো স্ট্রাকচার করতে গেলে আমরা ওয়ালটাকে সেই স্ট্রাকচারের মধ্যে, স্ট্রাকচারটাকে ওয়ালে ফিক্স করার জন্য আমরা ড্রিল করতে হচ্ছে, যখনই আমরা ড্রিল করছি বা কোনো কিছু ফিক্স করছি, তার মানে আমরা পারফোরেশন করছি। এই পারফোরেশন কিন্তু অ্যাকোয়াস্টিক্সে বেরিয়ারের জন্য, আইসোলেশনের জন্য একদম ডেঞ্জারাস, মানে একেবারে এগেনস্টে। তো আমরা চেষ্টা করব, যেমন আমাদের এসআরএফটিআই বিগ স্টুডিওতে একটা প্রজেক্ট হয়েছে, চলছে এখনও, ওখানে অ্যালুমিনিয়াম গ্রিডের ইনস্টলেশন হচ্ছে, তো আমি যে আর কি কন্ট্রাক্টর রয়েছে যার আন্ডারে আর কি যে কাজ করছে মিস্ত্রি, তাকে আমি বলেছি দেখো, ও খুব সুন্দর কাজ করেছে, যে যত কম সংখ্যক তুমি সাপোর্টটা এমনভাবে করো, আমরা আগে ক্যালকুলেট করে নিয়েছিলাম সাপোর্টটা কীভাবে করা যায়, যেখানে আমরা সাপোর্টটা পুরো একদম পারফেক্ট স্ট্রং পাবো, অথচ
ওয়ালে কোনো রকম লেস, যতটা লেস হয় আমরা ড্রিল করব বা পারফোরেট করব। তো এবং যেখানে যেখানে পারফোরেশন করব, মানে যেখানে ড্রিল করে ফিক্স করছি অ্যাঙ্গেল দিয়ে, সেই জায়গাগুলোতে আমরা ছোট ছোট নয়েজ ব্যারিয়ারের টুকরো কেটে নেব, কেটে ওই জায়গাটাকে স্ক্রু দিয়ে আমরা ফিক্স করব। তাহলে কি হবে, যেখানে যে চান্সেস থাকলো সেই চান্সেসগুলো অনেকটাই আমরা আইসোলেট করতে পারলাম। তো কি হয়, সাউন্ড একটা ইঞ্জেকশনের মতো, মানে একটা রুম রয়েছে, রুমের মধ্যে ইঞ্জেকশন, যেমন কি আমরা ওর মধ্যে কোনো রকম লিকুইড যখন দিয়ে দিচ্ছি, তারপর যখন প্রেশার ক্রিয়েট করছি সেটা একটা খুব সরু নিডলের মধ্যে দিয়ে খুব ফোর্সটা বেড়ে যায়। তো কোনো রকমভাবে কোনো লিকেজ, সাউন্ডের যে ইন্টেন্সিটি আছে স্পেশালি যেটাকে আমরা অ্যাভয়েড করতে চাইছি, সেইটাকে বাড়িয়ে দেবে এবং খুব ফাস্ট গতিতে আমাদের কাছে চলে আসবে, মানে একদম তীক্ষ্ণ গতিতে। তো খুব 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 ইম্পর্টেন্ট হচ্ছে লিকেজ যেন না থাকে কোনো রকমভাবে। তো কোনো জায়গায় কনস্ট্রাকশন হয়ে গেছে আগে, তারপরে যখন আমরা কাজ করি একটু অসুবিধা হয় সেখানে এগুলো বাঁচতে। তো ঠিক আছে, এগুলো আসছি, এবার আসি নয়েজ ব্যারিয়ার, কত রকমের নয়েজ ব্যারিয়ার হতে পারে, কোন কোন জায়গায় নয়েজ ব্যারিয়ার ব্যবহার করি। আমরা বলি যেমন ধরুন স্টেডিয়াম বা কোনো একটা মানে টেম্পোরারি ছাদটা আপনার তো মানে ছাদে সিমেন্ট মানে ঢালাই করা নেই ছাদ, ওখানে অ্যাসবেস্টার ছাদ রয়েছে, বা টিনের যে শিট এখন রয়েছে সেই শিট দিয়ে আর কি ছাদ করা হয়েছে, মানে রুফটপটা করা হয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমত হচ্ছে সেখানে কিন্তু ইনসুলেশন এবং নয়েজ ব্যারিয়ার প্রচণ্ড ইম্পর্টেন্ট, নাহলে বৃষ্টি হলে ভেতরে ভয়ঙ্কর রকমের শব্দ তৈরি হবে। তো সেখানে তো কোনো রকমভাবে কোনো কাজ করাও খুব মুশকিল, মানে অসুবিধা হবে, যতই ফল সিলিং করি শব্দ কিন্তু সেখানে আসবেই। ওই জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট হচ্ছে ওখানে যে জিনিসটা আমরা লাগাচ্ছি, এটা টিনের শিট হতে পারে, সেটা অ্যালুমিনিয়ামের শিট হতে পারে, সেটা অ্যাসবেস্টাস হতে পারে, যাই হোক। তো সেখানে আমাদেরকে কী করতে হবে, ওই পার্টিকুলার জায়গায় আমাদেরকে ইনসুলেট করতে হবে। একটা হচ্ছে হিট ইনসুলেশন, যা মানে গরম হাওয়াটা না নামে, প্যারালালি ওর সাথে সাথে একসাথে চলবে হচ্ছে আমাদের নয়েজের, যাতে কোনো রকম বৃষ্টি হলো বা শব্দ হলো, যেখানে শব্দটা আমাদের কাছে কোনো রকমভাবে ইফেক্ট করতে না পারে। তো সেক্ষেত্রে আমরা কী কী করি, আমরা সাধারণত সেক্ষেত্রে করি, এখন তো অনেক রকম সেলফ অ্যাডহেসিভ নয়েজ ব্যারিয়ার বেরিয়ে গেছে, বা নয়েজ ব্যারিয়ার রয়েছে যেটাকে আমরা সেলফ অ্যাডহেসিভ হিসাবে করতে পারি। তো যাই হোক, তো আমাদেরকে দেখতে হবে যে সেইখানে কোনো রকমভাবে কোনো গ্যাপ না থাকে, ফার্স্ট লেয়ারটা একদম পেস্ট যদি করে দেওয়া যায় ঠিক একদম ট্রু সিলিংয়ের তলায়, মানে জাস্ট অ্যাসবেস্টার বা টিন শিট বা যেখানে কমপ্লিট হয়েছে, তারপরে একটু এয়ার গ্যাপ দিয়ে, তারপর একটা যেটা হচ্ছে হিট ইনসুলেশন কাম নয়েজ ইনসুলেশন একটা করতে হবে, 50 mm হতে পারে, 100 mm হতে পারে, মানে 2 ইঞ্চ অথবা 4 ইঞ্চির একটা লেয়ার হতে পারে, দেন একটা নয়েজ ব্যারিয়ার শিট দিয়ে, তারপরে ফলস সিলিং। তো এটা অনেকটা বেটার কাজ করে, এবং সেখানে কিছু অ্যাবজর্বার ইউজ করতে হবে। কালকে এনার্জি নিয়ে কথা বলছিলাম যে অ্যাবজর্বার অ্যাবজর্বিং করবে ওখানে যে নয়েজটা, যে হালকা নয়েজটা তৈরি হবে সেটাকে অ্যাবজর্ব করবে, যেটা নিচে আসতে দেবে না। আর এয়ার গ্যাপ মাস্ট, এয়ার গ্যাপ ওখানে রাখতেই হবে। তো এটা গেল হচ্ছে যেখানে হচ্ছে কোনো রকম টেম্পোরারি এরিয়া রয়েছে, মানে কনস্ট্রাকশন করে বা টিনের শেড রয়েছে বা কোনো স্পোর্টস কমপ্লেক্স রয়েছে বা আপনার স্টেডিয়াম রয়েছে, এই জায়গাগুলো করা হয়। তো এই এমনি পুরোনো যদি দেখা যায় কিছু স্টেডিয়াম রয়েছে, সেখানে আমরা দেখেছি যে ওখানে অনেক রকমের মিডিয়া ব্যবহার করে তার তলে অ্যালুমিনিয়াম রয়েছে, কোট করা রয়েছে, সেই জিনিসগুলোকে ব্যবহার করা হয়েছে, করা হয় অনেক রকম, করা হয়, ডিপেন্ডস আপন দ্য রিকোয়ারমেন্ট আর সেখানে কী ধরনের জিনিস হচ্ছে। যদি সেখানে কোনো রকমভাবে ক্লাস বা স্কুলের কোনো কিছু রয়েছে, কলেজের কোনো কিছু রয়েছে বা কোনো হেলথ ইস্যু রয়েছে, তো সেখানে নয়েসের ব্যাপারটা একটু দেখতেই হবে। আর এছাড়া বাড়িতে যদি কোনো রকম কিছু থাকে, আমরা তো ফলস সিলিং করি, তো ফলস সিলিংয়ের তার আগে একটা ছোট্ট ফলস সিলিং করার আগে, মানে ফলস সিলিংটা হচ্ছে তার আগে আমরা ওখানে ট্রু সিলিংয়ে একটা ছোট্ট ট্রিটমেন্ট করে দিতে পারি, দেন আমরা ফলস সিলিংটা করতে পারি। কিন্তু মাথায় রাখতে হবে ফলস সিলিং করার সময় একই ব্যাপার, যে ওয়ালে যখন আমরা করছিলাম পারফোরেশন, মানে যখন ড্রিল করছি, সেটা যেন খুব খুব মানে যেখানে দরকার আছে সেইটুকুই হয়, নইলে কিন্তু আমরা কী করছি, একটা জায়গা দিয়ে ব্লক করছি। মানে ধরুন আমি আপনাকে একটা বাটি দিলাম, বাটির মধ্যে জল রয়েছে প্লাস্টিকে, বা একটা থামসাপের আমি একটা পেট বোতল দিলাম, আমি বললাম ওই থামসাপ এই পেট বোতলটা বা জলের বোতল দিলাম মিনারেল ওয়াটারের আপনাকে রাখতে বললাম,
এবার আপনি কি করলেন, সেখানে ওইটাকে ফিক্স করার জন্য আরেকটা কিছু লাগাবার জন্য কিছু ফুটো করলেন, তাহলে কি হলো, ভেতরের যে মেটেরিয়ালটা আছে বেরিয়ে এলো, ভেতরের যে জলটা আছে ওটা যদি আমরা সাউন্ড বলি, আমরা যদি এরকম যদি অনেক পারফোরেশন বা এরকম ড্রিল করতে থাকি তাহলে সাউন্ড অটোমেটিক্যালি লিকেজ হবে, তো এটা মাথায় রাখতে হবে। তো যেখানে আমরা ড্রিল করব, যেখানে এ করব, সেখানে কিছু প্রোটোকল রয়েছে, কিছু সিস্টেম রয়েছে সেই জায়গাগুলোকে সিল করার, এবং সেই সেখান থেকে কোনো রকম লিকেজ হবে না, কারণ লিকেজ হলে আমি যেটা করছি পারপাস সলভ হবে না। একবার যদি ফলস সিলিং তৈরি হয়ে যায়, ভেতরে লিকেজ থেকে যায়, পুরোপুরি ভেঙে সব কিছু করা মানে একদম ব্যয় সাপেক্ষ ব্যাপার, তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবার নয়েজ বেরিয়ার অনেক রকমের হয়, এখানে এখন তো ইন্ডিয়াতে প্রচুর নয়েজ বেরিয়ার পাওয়া যাচ্ছে, যেগুলো পিভিসি বেস নয়েজ বেরিয়ার রয়েছে, মাস লোডেড ভিনাইল রয়েছে, মাস লোডেড ভিনাইল খুব ভালো নয়েজ বেরিয়ার, যদি তার সাথে বিটুমিন বেস যদি নয়েজ বেরিয়ার তৈরি করা যায় বা হয় পাওয়াও যায়, সেটা আরও বেটার কাজ করে, কারণ সেগুলো লো ফ্রিকোয়েন্সিকে আটকায়। কারণ আগের দিন আমরা ডিসকাস করেছি লো ফ্রিকোয়েন্সি নিয়ে, যে লো ফ্রিকোয়েন্সি এমন একটা ইম্প্যাক্ট তৈরি করে যেটা রিচ করতে অনেক টাইম লাগে, মানে অনেক ডিস্টেন্স লাগে, এবং যেটাকে আটকাতে গেলে মানে আমাদেরকে সারফেস এরিয়া ক্রিয়েট করতে হয়, খুব বড় সারফেস এরিয়া ছাড়া আমরা সেটাকে আটকাতে পারি না। জেনারেলি আমরা স্টুডিওতে যখন লো ফ্রিকোয়েন্সিকে যেটা বেস ট্র্যাপ হিসাবে আমরা ব্যবহার করি, আমরা অ্যাক্টিভেটেড কার্বন গ্যানুলস দিয়ে কর্নারগুলোতে ট্রিটমেন্ট করি, তো এই রকম ব্যাপার, কেন এক একটা গ্যানুলে মানে সারফেস এরিয়া প্রচুর। তো যাই হোক, তো এই পার্টগুলো রয়েছে, তো এটা হচ্ছে নয়েজ বেরিয়ার আর ফ্রিকোয়েন্সি ভাইব্রেশনের পার্ট। এইবার কিছু কোয়েশ্চেন, কিছু কোয়েরি মানে আমার ফ্রেন্ড সার্কেল থেকে এসছে, অনেকেই রয়েছে, ম্যাক্সিমামটাই এসছে ইন্ডিয়ার বাইরে থেকে, যারা ইন্ডিয়াতে থাকে না, তাদের মানে আমাদের দেশে এই অনেক কোয়েরি রিলেটেড টু ফ্রিকোয়েন্সি এবং এনার্জি বডি, মানে যেটা আমাদের এখানেই তৈরি সমস্ত কিছু, কিন্তু কোয়েরিটাই বেশি বাইরে থেকেই আসছে, এবং তারা সেটা নিয়ে খুব স্টাডি করছে, মানে মেডিটেশান থেকে শুরু করে যে মেডিটেশান আমাদের কীভাবে ইফেক্ট করে, ব্রেনে কীভাবে ইফেক্ট করছে, তারপর নানান ধরনের ব্রেন ওয়েভস কীভাবে হচ্ছে, তার ফ্রিকোয়েন্সি কী আছে, ওয়েভস যেগুলো রয়েছে আমরা আলফা বিটা থিটা তারপর ডেল্টা, এই এই প্রত্যেকটা ডেফিনেশন ডিটেলস, তো আমাদের এগুলো খুব মানে প্রত্যেকে চাইছে যে এগুলো নিয়ে কিছু করার, তো অবশ্যই আসবো, ওগুলো নিয়েও ডিসকাস করবো, তো অ্যাভেলেবেল হওয়া আমি জানি না কতদিন থাকতে পারবো লাইভ করার জন্য, তো যতটা করা যায়। অ্যাকোস্টিক্স যেমন একদম পুরোপুরি টেকনিক্যাল পার্ট হয়ে গেল, আলোচনার পার্ট হয়ে গেল, স্টুডেন্টদের জন্য কাজে লাগবে, যারা স্টুডিও তৈরি করে তাদের জন্য কাজে লাগবে, যারা বাড়িতে হোম থিয়েটার করতে চাইছে তাদের জন্য কাজে লাগবে, আর এই পার্টটা হচ্ছে বিশাল বড়, হিউজ, মানে একটা লোক রয়েছে সে বলছে যে আমি যদি একটা সাউন্ডের ফোর্স দিয়ে কোনো একটা বস্তুকে সরাতে যাই তাহলে কত ফোর্স হতে হবে, সেটাকে মুভমেন্ট করতে গেলে কীভাবে হবে, মানে ওখানে পুরো থরো ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, ম্যাথামেটিক্যাল ফর্মুলা রয়েছে, তো সেগুলো দিয়ে এক্সপ্লেন করতে হবে, তারপর ফাংশন অফ চক্রাস, ঠিক আছে, একদম মানে ডিফারেন্ট ডিফারেন্ট সাবজেক্ট, চক্রা কীভাবে ফাংশন করছে, তো খুব এখানে অনেকেই রয়েছে প্রাণিক হিলিং করে বা এনার্জি হিলিং করে বা এনার্জি নিয়ে রিসার্চ করছে বা সাউন্ড ফ্রিকোয়েন্সি নিয়ে রিসার্চ করছে, অনেক সায়েন্টিস্টও রয়েছে আমার ফেসবুকে ফ্রেন্ড, বাইরে বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা প্রফেসর এবং সায়েন্টিস্ট, তারা এখনও রিসার্চ করে যাচ্ছে এই সমস্ত জিনিস নিয়ে, তো তারা বলছে যে চক্রার সাথে, চক্র ইজ লাইক এ ফ্লাওয়ার, যে ফ্লাওয়ার অফ লাইফ প্রেজেন্ট এভরিওয়্যার, ঠিক আছে, প্রত্যেকটা জায়গায় আমরা ফ্লাওয়ার অফ লাইফ পাই, যে সেখানে তো প্রেজেন্ট রয়েছে প্রত্যেকটা জিনিসকে, যদি ডিএনএ ক্রস সেকশন দেখি, সমস্ত কিছু দেখি, তো ফিবোনাচি সিকোয়েন্স যেটা রয়েছে, ফিবোনাচি সিকোয়েন্স আর আমাদের চক্রা এর মধ্যে রিলেশনটা কি রয়েছে, যে একটা চক্রা যখন মুভ করছে যেটা আমরা ভিজিবল নয় ইনভিজিবল, তো তার সাথে ফিবোনাচি সিকোয়েন্স কীভাবে কাজ করে, তা ফিবোনাচি সিকোয়েন্স প্রেজেন্ট এভরিওয়্যার লাইক মানে নেচারের প্রত্যেকটা জায়গায় রয়েছে, তো সেখানে যখন ওটা রয়েছে তাহলে চক্রার সাথেও রিলেশন কি রয়েছে, তো এটা কীভাবে কন্ট্রোল করে, মেকানিজমটা কি, তো খুবই ভালো মানে খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, পড়তেও ভালো লাগে, নিজে স্টাডি করতেও ভালো লাগে, তো তাদের সাথে আলোচনাও করবে, এগুলো খুব দারুণ সাবজেক্ট, জাস্ট এটা রেগুলার ব্যাপার করব, খুব ভালো জিনিস, মেকানিজম অফ চক্রাস, তো যারা স্পেশালি প্রাণী হিলিং নিয়ে স্টাডি করছে তাদের জন্য হয়তো কাজে লাগবে, খুব ভয়ঙ্কর রকমের কাজে লাগবে, যে হিলিং যখন করছি বা কোনো রকম এনার্জিটাকে আমি যখন
এই করছি বা ফ্রিকোয়েন্সিটাকে কন্ট্রোল করছি বা ওয়েভটাকে কন্ট্রোল করছি, তার একটা পার্টিকুলার প্রসিডিউর রয়েছে। তো কোন অ্যাঙ্গেলে কোন ডিগ্রিতে কীভাবে করলে যেটার ইফেক্ট অনেক বেটার হয়। কারণ একটা টাইমে যখন মোবাইল ছিল না, তখন যদি লোককে বলা হতো যে তুমি ওয়্যারলেস কথা বলতে পারবে, তো লোকে পাগল বলে তাকে তাড়া করবে মারবে ধরে। তো যাই হোক, তো বায়োফিল্ড, বায়োনিক্স, বায়োফিজিক্স, তো এগুলো এখন অনেকটাই পড়াশোনা এবং রিসার্চের মধ্যেই চলছে, আসবে ভবিষ্যতে যখন আমরা আরও এটাকে নিয়ে বেশি ইয়ে করতে পারবো, লোকে অনেক রিলেট করতে পারবে। এখন অ্যাট প্রেজেন্ট রিলেট করা একটু মুশকিল। তো এবার আসি আর একটা জিনিস নিয়ে বলতে, যে স্পেশালি কোনো জিনিস মানে আমাদের শরীরের মধ্যে বা আমাদের মাইন্ডসেট, মাইন্ড রয়েছে, মাইন্ড কত স্ট্রং যে কোনো কিছু চিন্তা ভাবনার জন্য। তো কালকে স্নেহাংশু বলছিলাম, ওকে বলছিলাম যে তুমি এইটা নিয়ে একটুখানি দেখো, অসিলেশন, যে বায়ো অসিলেশন, যে বা নিউরাল অসিলেশন। নিউরাল অসিলেশন মানে হচ্ছে যে নার্ভ আর ফ্রিকোয়েন্সি, ব্রেন, থট, আমাদের চিন্তাধারা, এটাকে কীভাবে মানে কন্ট্রোল করা যায়, কন্ট্রোল করতে পারি আমাদের নিজেদের হাতের মধ্যে। কেন এখন আমরা প্রত্যেকেই লকডাউনে রয়েছি, অনেকেই ফ্রাস্ট্রেটেড হয়ে আছে নানান ধরনের কারণবশত। তবে প্রত্যেকে একটা রিকোয়েস্ট করব, প্রত্যেকের মধ্যে প্রচুর প্রচুর ভালো জিনিস রয়েছে, প্রচুর শেয়ার করার জন্য নানান ধরনের নলেজ রয়েছে, তথ্য রয়েছে, গল্প রয়েছে, তারা কিন্তু প্রত্যেকের সাথে শেয়ার করতে পারে। জানি না কার কোনটা কাজে লেগে যাবে, তো এটা করতে পারে এবং এর থেকে বেটার কিছু হয় না। কারণ এটা খুব আনন্দের জিনিস, পাঁচজনকে শেয়ার যদি করতে পারে, বলা যায় না অনেকের ক্ষেত্রে এটা ক্লিক করলে মানে তার এটা অন্যের অনেকটা কাজে লাগতে পারে এবং ভয়ঙ্কর রকম ভালো কাজে লাগতে পারে। যাই হোক, তো এই পার্টগুলো রয়েছে। তো যেটা বলছিলাম যে নিউরাল অসিলেশন, নিউরাল অসিলেশন আমাদের ব্রেনটাকে যে কন্ট্রোল করছে, যেমন ধরুন একটা হচ্ছে শর্ট টার্ম মেমারি, একটা লং টার্ম মেমারি, তো ইন বিটুইন কিছু পাথ রয়েছে। সেই পাথ থেকে আমরা যখন কোনো কিছু মাথায় চিন্তা ভাবনা করছি বা কিছু করছি, তখন ও কী করে, লাইক ইন্টারনেটে যেমন আমরা সার্চ করি, তখন ও সার্চ করতে থাকে যে ইনসিডেন্ট বা ওয়ার্ড বা কোনো একটা কিছু সেখানে কবে হয়েছে, কী হয়েছে, তখন এর মানে মাইক্রো সেকেন্ড, এবং সঙ্গে সঙ্গে সেটা রিপ্লাই পাওয়া যায়, সঙ্গে সঙ্গে সেটা আমাদের কাছে মাথার মধ্যে মেমারির মতন ভেসে ওঠে, নলেজটা সেইটা চলে আসে যে এর ঘটনা ঘটেছে, এই ধরনের একটা ফটো, একটা ছায়াছবির মতন ভেসে ওঠে। তো এগুলো সব নিউরাল অসিলেশন, যেটা ফ্রিকোয়েন্সি এবং ভাইব্রেশন কন্ট্রোল করে। তারপর প্রত্যেকটা জিনিস আমরা বলি যে কন্ট্রোল বাই ভাইব্রেশন, অথবা সে ভাইব্রেশন রিলিজ করছে অথবা ভাইব্রেশন অ্যাবজর্ব করছে, সে এনিথিং হতে পারে। তারপর তার পিছনে একটা ফিজিক্স রয়েছে, একটা ম্যাথামেটিক্স রয়েছে, এভরিথিং রয়েছে, প্রত্যেক সায়েন্স রয়েছে প্রত্যেকের পেছনে, ইচ অ্যান্ড এভরিথিং। উইদাউট দ্যাট মানে এক্সপ্লানেশন, উইদাউট এক্সপ্লানেশন এগুলো মানে বোঝাও মুশকিল বা এ করা মুশকিল। যাই হোক, তো এগুলো রয়েছে। এবার আসি যে অনেক আমার কিছু ফ্রেন্ড আছে, ওরা জিজ্ঞাসা করছিল এবং ওরা এক্সপ্লেন করছিল যে 5G, ঠিক আছে, আমাদের এখন সব বিভিন্ন জায়গায় 5G নেটওয়ার্ক নিয়ে চিন্তা ভাবনা হচ্ছে, টেকনোলজি, কিন্তু 5G যে ফ্রিকোয়েন্সি রয়েছে সেটা কিরমভাবে ক্ষতি করতে পারে। কেননা 4G আসার পরে আমরা দেখেছি আমাদের অনেক বার্ডস, আমাদের নেচারের উপর অনেক ক্ষতি করেছে, ইফেক্ট করেছে। তো যেমন এই ফ্রিকোয়েন্সিগুলো ইফেক্ট করেছে, এটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি ইফেক্ট করেছে, তেমনি সাউন্ড ফ্রিকোয়েন্সি ইফেক্ট করেছে। খুব সিম্পল একটা এক্সাম্পল দিই, একটা সায়েন্সের রিসার্চ হয়েছে এক জায়গায়, যেখানে আগে হাইওয়ে ছিল না, তো একটা বাগান বাড়ি আছে, ঠিক আছে, এখানে না বিদেশে, তো সেখানে ছোট ফার্মিং একটা হাউস রয়েছে, তার ঠিক কিছু দূরে একটা হাইওয়ে হয়েছে, তো সেখান দিয়ে হেভি লোডেড হেভি গাড়ি কন্টিনিউ যাতায়াত করে এবং সেখানে নয়েজ পলিউশন খুব বেশি। তো হওয়ার পরে ওখানে যে ফার্মিং করা যে সমস্ত ম্যাসিভ ইম্প্যাক্ট ফেলেছে, মানে যে ফলটা হতে রাইপ হতে টাইম লাগতো সেটা খুব কুইক রাইপ হয়ে যাচ্ছে, ফল গ্রোথ কম হচ্ছে এবং সেটা নষ্ট হচ্ছে, তো নয়েজ এমনই একটা ইফেক্ট করে, তেমনি রেডিয়েশন প্রচণ্ড ভয়ঙ্কর ইফেক্ট করে ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, নয়েসে যে ইফেক্ট করছে, দ্যাট ইজ লো ফ্রিকোয়েন্সি, 31.5 হার্টজ, তারপর আপনার 63 হার্টজ,
তেমনি রেডিয়েশন, আমরা কিছু ফ্রিকোয়েন্সিস রয়েছে যেমন 5G টেকনোলজি, ওখানে যেমন গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি রয়েছে, আমরা আসবো ডিটেলসে, যেটা ভয়ঙ্কর পরিমাণে একটা মানুষ যদি ওখানে কিছুক্ষণ থাকে বডিতে অ্যালার্জি হয়ে যেতে পারে, লাইক দিস। তো এই রকম ধরনের তো টেকনোলজিকে ডেভেলপমেন্ট করতে হবে উইদাউট কোনো রকম প্রকৃতিকে ক্ষতি করে বা নিজেদেরকে ক্ষতি করে। মানে আমরা একটা টেকনোলজি তৈরি করলাম এমন সুন্দর, যেখানে টেকনোলজিটা বানালাম যে আমাদের বিরাট বড় একটা ধ্বংস জিনিস তৈরি হয়ে গেল, লাভ নেই। টেকনোলজি, ওরকম টেকনোলজি করে কোনো লাভ নেই, কেননা সেই যে জিনিস, যে পারপাসটা মাথায় রাখতে হবে, যে আমার পারপাসটা হচ্ছে আমি কোনো কিছুকে আরও অ্যাডভান্স করতে চাইছি। তো অ্যাডভান্স করার জন্য যে আমাকে সবসময়ই যেটা প্রকৃতির ক্ষতি করবে সেটাকেই বাঁচতে হবে তা না, অ্যাডভান্স করার জন্য এমন কিছু জিনিসটাকে বাঁচতে হবে যেটা পরিবেশে কোনো রকম ক্ষতি করবে না। যেমন ধরুন আমরা অনেক জায়গায় ইউজ করি, যেমন আমি দেখেছি রিসেন্টলি কিছু অ্যাকোয়াস্টিক্সে, এটা অ্যাকোয়াস্টিক্সে বলবো, যে ডাক্ট আছে, এসি ডাক্ট, এইচইউ থেকে, এইচইউ মানে হচ্ছে আমি বলে দিই এয়ার হ্যান্ডেলিং ইউনিট, যেখান থেকে এয়ার সাপ্লাই হয়। আমাদের প্রত্যেকের বাড়িতে স্প্লিট এসি থাকে, স্প্লিট এসি মানে রুমের মধ্যে ঠান্ডা করছে, রুমের হাওয়াটাকেই টানছে, ওটাকেই রোটেট করছে, মানে সেখান থেকে ফ্রেশ এয়ার কিছু আসে না, যা আছে রুমের এয়ারটাই রুমের মধ্যে ঘুরছে, রুমের মধ্যে থাকছে, ঠিক আছে। যদি সেখানে কোনো রকমভাবে কন্টিনিউ একটা লোককে যদি আমি 7 দিন রেখে দিই, তাকে হসপিটালাইজ করতে হবে, যাই হোক। তো আর এইচইউ কনসেপ্টটা এসেছে ফ্রেশ এয়ারটাকে নিয়ে, আর ও ফ্রেশ এয়ারটাকে বাইরে থেকে নেয় উইথ ফিল্টারেশন পদ্ধতি দিয়ে, একটা প্রসেস আছে, একটা প্রোটোকল দিয়ে ও ফ্লো করে, দিয়ে পাঠাচ্ছে। যদি সেখানে হাওয়ার মানে ঠান্ডার চিলার থাকে, তাহলে সে থ্রু সেটা দিয়ে পাঠাচ্ছে, ঠান্ডা হাওয়া আসছে, সেটা হচ্ছে ফ্লো। আর এটা ঠিক যে জায়গাটা ফ্লো হচ্ছে রুমে, সেখানে কিছু রিটার্ন এয়ার থাকে, মানে সেই রুমের যে গরম হাওয়া, সেই রুমের যে অন্য হাওয়া আছে, সে আবার সেটাকে টানছে, টেনে বাইরে ফেলছে। তো এইটা ইন অ্যান্ড আউট এই পদ্ধতিটা রয়েছে, যেখানে ইন হচ্ছে ফ্রেশ এয়ার, যে আমার ভেতরের এয়ারটাই কন্টিনিউ ওখানে ঘুরছে না, আমরা ভেতরের এয়ারটাকে চেঞ্জ করছি, মানে ফ্রেশ এয়ারকে আমি নিয়ে আসছি, রুমটাকে ফ্রেশ করছি, আবার বাইরে বার করছি, প্যারাদালি রুমটাকে ঠান্ডা রাখছি। তো দিস ইজ রেকমেন্ডেড ফর এভরিহোয়ার, যেখানে 20 জনের বেশি এক জায়গায় লোক থাকছে একটা রুমে, অফিস হতে পারে, ক্লাসরুম হতে পারে, হসপিটাল হতে পারে, হসপিটালে যদিও বা ফিল্টারেশনের অনেক প্রোটোকল রয়েছে, হেপা ফিল্টার এবং আরও নানান ধরনের জিনিস রয়েছে যেটা আমরা বলছি না, এখানে দরকার লাগবে না। তো এইচইউ এয়ার হ্যান্ডেলিং ইউনিট যখন এয়ারটাকে নিয়ে আসছে, মানে এয়ারটা যখন আসছে, আমরা যেটা বলছিলাম আর কি, তো এ মানে এয়ার হ্যান্ডেলিং ইউনিট এইচইউ, এটা তো বুঝতে পারলাম, ওখানে ফিল্টার থাকে, ফিল্টারটা কী করছে, এয়ারটাকে পিউরিফাই করছে, করে নিয়ে আসছে, যে আমরা এয়ারটা পাচ্ছি একদম ফ্রেশ এয়ার পাচ্ছি। তো এটা হচ্ছে এইচইউর কনসেপ্ট। তো এইচইউ থেকে আমাদের হাওয়াটা এলো। তো এই হাওয়াটা স্টুডিওগুলোতে যখন আসে, তখন তারা কি করে, ওই এইচইউ ডাক্ট দিয়ে আসে। ডাক্ট মানে হচ্ছে যে হাওয়াটা আসার জন্য আমরা যে ছোট মতন আর কি জিনিসগুলো ব্যবহার করি, যেমন অ্যালুমিনিয়ামের ডাক্ট তৈরি করা হয়, এখন ফেব্রিকেরও ডাক্ট তৈরি করা, মানে যার মধ্যে দিয়ে হাওয়াটাকে আনছি, আবার যার মধ্যে দিয়ে এটা ফ্রেশ এয়ারটাকে আনছি, আবার যার মধ্যে দিয়ে যে রুমের এয়ারটা আছে বাইরে বার করছি। তো এইরকম দুটো থাকে ডাক্ট, একটা ইন একটা আউট, ঠিক আছে। থ্রু এইচুর ভেতর দিয়েই যায়, মানে এইচুর ভেতর থেকে যাচ্ছে বাইরে, আবার এইচুর মধ্যে আসছে, এইচুর রুমে গিয়ে পড়ে আউটটা, আর ইনটা হচ্ছে এইচুর ভেতর থেকে বেরোয়, ঠিক আছে। তো এইরকমভাবে ওটা ক্যালকুলেট করা হয়, এবং ও সেন্স করে যে রুমের টেম্পারেচার কী আছে, সেই অনুযায়ী ও নিচের এটাকে চেঞ্জ করে। তো এবার আমরা আসছি যে যখন এখানে আমি দেখেছি যে ওই এইচইউ এর যে হাওয়াটা আসে, সেখানে কিছু সাউন্ড তৈরি হয়, স্বাভাবিক শব্দ, মানে হাওয়া আসলে সেখানে ফ্রিকশন হচ্ছে, যেখানে অ্যালুমিনিয়াম বা কোনো মেটাল ব্যবহার করে, তো সেখানে গ্লাস উল ব্যবহার করা হয়, অনেকে অনেক জায়গায় দেখেছি। আমি তো খুব এগেনস্টে যে যেখানে ওপেন জায়গায় গ্লাস উল ব্যবহার করা বা এইরকম ধরনের মেটেরিয়াল ব্যবহার করা উচিত না, ছেড়ে দাও। ডাক্ট আছে, সিম্পল ডাক্টটা থাকবে, যেখানে এসব দেয়ারই দরকার নেই, ইনসুলেশন, নয়েজটাকে যদি অ্যাভয়েড করতে হয়, আমরা সাইলেন্সার ব্যবহার করব। সাইলেন্সারটা এরমও হতে পারে, সাইলেন্সারটাকে আমরা এমনভাবে তৈরি করে নেব যেটা অটোমেটিক্যালি এয়ারটাকে আরেকটু ফিল্টার করে নেবে, এবং রুমের মধ্যে এয়ারটাকে সে কন্ট্রোল করবে যে আমার কতটা এয়ার দরকার রয়েছে। তো সেক্ষেত্রে নয়েজটাকেও আমি অ্যাভয়েড করলাম, আর আমার কোনো রকমভাবে হেলথ হ্যাজার্ড হলো না। তো
তো যাই হোক, এই ছোট ছোট জিনিসগুলো খুব মাথায় রাখতে হবে, যে এমন কিছু করে ফেলবো না যেটা প্রকৃতির জন্য খারাপ। এইচইউ রুম বানিয়েছি, যে রুমের মধ্যে এইচইউ এয়ার হ্যান্ডেলিং ইউনিটটা রয়েছে, তার ওয়ালটায় গোটা গ্লাস উল লাগিয়ে দিলাম, দিয়ে তার উপরে একটা অ্যালুমিনিয়াম তার জালি লাগিয়ে দিলাম, যেটা চিকেন ওয়্যার মেশ লাগিয়ে দিলাম। আলটিমেটলি কী হচ্ছে, এইচইউ তো হাওয়াটাকে টানছে থ্রু ফিল্টার, এবার ফিল্টারটা তো মেনটেন করতে হয়। এবার অনেক সময় দেখা যায় সেখানে ওই ছোটো ছোটো পার্টিকেলগুলো চলে আসে থ্রু ওই ফিল্টার বলুন, থ্রু এয়ার বলুন, এবং সেইগুলো ভায়া আপনার এইচইউ আমাদের নাক দিয়ে আমাদের শরীরে প্রবেশ করে, এগুলো ক্ষতিকারক, এগুলো দরকার নেই। তো এইচইউ রুমে আমি কেন গ্লাস উল দেবো, আমি অন্য কিছু মিডিয়া দেবো যেখানে ওটাকে রুমটাকে আমাকে ঠান্ডাও রাখতে হবে, যেটা হচ্ছে ইনসুলেশন করতে হবে, হিটটাকে মানে কোল্ড রাখতে হবে রুমটাকে, এটা মাথায় রেখে, এবং সাউন্ড ইফেক্ট করতে হবে। এখন অনেক রকমের প্রোডাক্ট বেরিয়ে গেছে, প্রচুর প্রোডাক্ট, তো মাথায় রাখতে হবে যে এমন প্রোডাক্ট ইউজ করবো সেই প্রোডাক্টটা যেন ফায়ার রেজিস্টেন্স হয়, যদি ফায়ার রেজিস্টেন্স না হয় তাহলে অন্তত অ্যাটলিস্ট ফায়ার রিটার্ডেন্ট হয় এবং লেস স্মোক জেনারেট করে। সেই যদি খুব বেশি স্মোক জেনারেট করে তাহলে তো মানুষের বিপদ হয়ে যাবে, তো আমাদের সেটা মাথায় রাখতেই হবে যে উইদাউট এখানে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। 2 নম্বর হচ্ছে দেখতে হবে কোনো রকম হেলথ হ্যাজার্ড না হয়। 3 নম্বর দেখতে হবে যে আমরা যেটাকে ইউজ করছি এটা ভবিষ্যতে প্রকৃতির কোনো ক্ষতি না করে, মানুষের কোনো ক্ষতি না করে, কারোর কোনো ক্ষতি না করে। তো এই কতগুলো জিনিস মেটেরিয়াল মাথায় রেখে আমাদের এগোতে হবে। যাই হোক, আজকে এই কথাই একটুখানি ডিসকাশানেই গেলাম, কোনো ডিটেলসে গেলাম না। আশা করছি কালকে আসবো আবার লাইফে, তখন আরও ডিটেলসে কথাবার্তা হবে। থ্যাংক ইউ সো মাচ।